ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে ফের বড় সাফল্য। বস্তারের অবুঝমার জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি লড়ায় মৃত্যু হয়েছে 5 মাওবাদীর। মৃত মাওবাদীদের কাছ থেকে 5টি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। গুলির লড়াইয়ে জখম হয়েছে 2 জওয়ানও। চিকিৎসার জন্য রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে। ওই জঙ্গলে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে শনিবার সকালে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে জওয়ানরা। তখনই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে মাওবাদী নিহত হয়। অন্যদিকে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের 2 জওয়ান জখম হন। সঙ্গে সঙ্গে তাদের কাপ্টারে করে রায়পুরে নিয়ে যাওয়া হয়। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। বস্তার রেঞ্জের আইজিপি পি সুন্দর রাজ বলেন, তল্লাশি অভিযান এখনও চলছে। মাঝে মাঝে জঙ্গলের ভিতর থেকে মাওবাদীরা গুলি চালাচ্ছে। তিনি জানান, কাঙ্কের ও অবুঝমারের উত্তরে জঙ্গলে মাওবাদীদের উপস্থিতি নিয়ে তারা তথ্য পান। তারপরে ডিআরজি স্পেশাল টাস্ক ফোর্স এবং বিএসএফ অভিযানের নামে এলাকাটি ঘিরে ফেলার পরে সকাল 8টা নাগাদ গুলি চালাতে শুরু করেন মাওবাদীরা। কয়েকদিন আগে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে 3 মাওবাদী মারা যায়। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল। মৃত মাওবাদীদের মধ্যে একজনের মাথার দাম ছিল 8 লক্ষ টাকা। কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছিলেন, 2026 সালের মার্চের মধ্যে মাওবাদী মুক্ত হবে দেশ। ব্যুরো রিপোর্ট, আর ইনিংস।